সবাইকে স্বাগতম, আমি রুমন। আজকে আমি এসেছি সিঙ্গাপুরের একটি অন্যতম পর্যটন কেন্দ্র মারলায়ন পার্কে বেড়াতে। আসুন আমার সাথে সাথে আপনারাও দেখুন এই মারলায়ন পার্কের অতুলনীয় সৌন্দর্য। আমি যেখানে বসে আছি এখান থেকে অসংখ্য হাইরাইজ বিল্ডিং, আধুনিক স্কাইস্ক্রাপার দেখা যায়, এবং সেই সঙ্গে আপনারা দেখছেন অসংখ্য টুরিস্টদেরকে। আর এই অংশটি মূলত উপকূলবর্তী অঞ্চল, যেখানে আছে সিঙ্গাপুর থিয়েটার, ফ্লায়ার্স, সায়েন্স মিউজিয়াম এবং বিশ্ববিখ্যাত মারিনা বে স্যান্ডস হোটেল। আর আমি যেখানে বসে আছি আমার পেছনে আপনারা দেখছেন অসংখ্য নাম না জানা টুরিস্ট পর্যটক, তারাও আমার মতোই মারলায়ন পার্কের সৌন্দর্য উপভোগ করছে। আর এটি সে মারলায়ন যেটি মূলত সিঙ্গাপুরের প্রতীক। আর দূরে আপনারা দেখছেন এটি একটি জেটি বা পিয়ার। প্রথমে আমি বসেছিলাম এই অংশটিতে, এখান থেকে প্রথমে আমি ভিডিও করছিলাম, এখন সরে এসে পাশে এসেছি। অসংখ্য টুরিস্টদের ভিড়ে নান্দনিক সৌন্দর্যের এই মারলায়ন পার্কটি প্রত্যেকটি পর্যটকদের জন্যই অবশ্যই ভ্রমণীয় একটি স্থান, দর্শনীয় একটি স্থান। আমি আবার পুরো অংশে ফিরে এসেছি। এখানে আপনারা দেখছেন যে বোটগুলো, এগুলো মূলত বড় যেগুলো সেগুলো টুরিস্টদের জন্য। বোটগুলোতে টুরিস্টরা টিকিট কেটে অনায়াসে উঠতে পারে। সিঙ্গাপুরের মারলায়ন পার্কে অবস্থিত এই মারলায়নটি হলো সিঙ্গাপুরের একটি প্রতীকমূলক আকৃতি, যা একটি মারমেড বা মৎস্যকন্যা। সিংহের মাথা এবং একটি মাছের শরীরের সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে মারলায়ন। এই সিম্বলটি মূলত সিঙ্গাপুরের প্রস্তাবনা ও সংরক্ষণের একটি প্রতীক হিসেবে পরিচিত। সিঙ্গাপুর এমন একটি মডার্ন শহর যেখানে অত্যাধুনিক হাইরাইজ বিল্ডিংয়ের সাথে রয়েছে ট্র্যাডিশনাল জীবনযাত্রা প্রণালী। সিংহের মাথা এবং মাছের শরীর মিলে তৈরি সিঙ্গাপুরের এই মারলায়নটি মূলত তারই প্রতিচ্ছবি, এবং এটি সিঙ্গাপুরের প্রধান প্রতীক হিসেবে পরিচিত। সিঙ্গাপুরের এই অংশটি পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু, এই জন্য সিঙ্গাপুরের ভ্রমণরত সকল পর্যটক এই এলাকায় যাবেই যাবে।
সূর্য ডোবার পরে মনোমুগ্ধকর আলোকসজ্জার কারণে মারলন পার্ক এবং এর আশেপাশের এলাকা, বিশেষ করে সমুদ্র পার, ভরে গেল অসাধারণ রূপে। আর সকল টুরিস্টদের সঙ্গে আমিও অপেক্ষা করছি কিছু একটা হওয়ার কথা। দূরে দেখছেন, এটি সিঙ্গাপুর ফ্লায়ার, যেটি একটি নাগরদোলা। এবং এটি এই সেই বিখ্যাত মারিনা বে স্যান্ডস হোটেল। অসংখ্য দর্শক, তিল ধরনের জায়গা নেই। শুরু হয়েছে আমাদের সকলের বহুল প্রতীক্ষিত আতশবাজির খেলা। এ কারণে সকল আলো নিভিয়ে দিয়ে শুধুমাত্র আতশবাজি পোড়ানো হচ্ছে। এই অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য সিঙ্গাপুর মারলন পার্কের প্রায় প্রতি সন্ধ্যার দৃশ্য, কিন্তু একজন পর্যটক হিসাবে আমার জন্য এটি ছিল খুবই মনোমুগ্ধকর এবং উপভোগ্য। আসুন, আর সবার সাথে সাথে আমরাও হারিয়ে যাই মারলন পার্কের সৌন্দর্যের মুগ্ধতায়। আতশবাজি প্রদর্শনী দেখার পর এখন ফেরার পালা। আশা করছি আজকে আমার সঙ্গে আপনারাও সিঙ্গাপুরের বিখ্যাত পর্যটন কেন্দ্র মারলন পার্ক উপভোগ করলেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।